আজ ভারতবর্ষের নবজাগরণের পথিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মজয়ন্তী। আমরা অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া ডিআইও, অল ইন্ডিয়া এমএসএস যৌথ উদ্যোগে আজকের দিনটি আমরা উদযাপন করছি। তারই অঙ্গ হিসেবে আজকে এই ওরিয়েন্ট চৌমুনিতে আজকে বেদি স্থাপন করে আমরা এখানে পুষ্পার্ঘ অর্পণ করেছি। আমরা এই বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে আমরা এই বক্তব্য সরকারের নিকট তুলে ধরতে চাই যে বিদ্যাসাগর যে শিক্ষা বিস্তারে এবং স্ত্রী শিক্ষা সংস্কারক হিসাবে যে ভূমিকা পালন করে গেছেন, ওনার যে উদ্দেশ্য ছিল শিক্ষা নিয়ে, সেই শিক্ষা এই স্বাধীন ভারতবর্ষে আজও সেটা প্রতিষ্ঠিত হলো না। আমরা দেখছি বিভিন্ন ধরনের কমিশন করে শিক্ষা দেওয়ার পরিবর্তে শিক্ষাকে কুক্ষিগত করছে কিছু সংখ্যক ধনী ঘরের ছেলে মেয়েদের জন্য। সমস্ত স্তরে সার্বজনীন শিক্ষার যে বিদ্যাসাগরের ডিমান্ড ছিল সেটা তারা পালন করেনি। এমনকি বিদ্যাসাগর চেয়েছিলেন যে শিক্ষাটা হবে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং তার সিলেবাস হবে বিজ্ঞান ভিত্তিক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দাবিগুলি এখনও পূরণ হচ্ছে না। সমস্ত পাঠ্যপুস্তকের মধ্যে আজকে ধর্মীয় শিক্ষা কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয় সরকারই বিভিন্ন কৌশলে ঢুকিয়ে দিচ্ছে। আমরা আজকে আপনাদের মাধ্যমে এই দাবিটুকু সরকারের কাছে রাখবো যে অবিলম্বে যাতে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রচলন করে এবং এই বিদ্যাসাগরের যথার্থ মর্যাদা দেওয়ার জন্যে সরকার যাতে স্টেপ নেয় এবং এই যে শিক্ষার সিস্টেম মানে 10+2+3 যেটা বিদ্যাসাগরে চেয়েছিলেন, বিদ্যাসাগর যে শিক্ষা সম্পর্কে একটা কারিকুলাম তৈরি করেছিলেন সেটাও যাতে সরকারগুলি এপ্লিমেন্ট করে ছাত্রছাত্রী। নাম মৃদুল কান্তি সরকার, ডিএসওর রাজ্য সভাপতি। আরে ভাই জাগার লেগে মূর্তি রাউন লেগে আছে তো এদিকে ভুলছি না, ভুলবো না।